রোমানিয়ার হুয়াওয়াসিস ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল, যেখানে একবার গেলে কেউ আর ফিরে আসে না। এই জঙ্গলে এমন এমন সব আজব ঘটনা ঘটে যার কারণে একে ট্রান্সভেনিয়ার বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়। এই জঙ্গলের গাছের স্তর এতটাই ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। এই বনে ঘুরতে যাওয়া পর্যটকরা প্রায় তীব্র উদ্বেগ আর অনুভূতির মুখোমুখি হন এবং পরবর্তী সময়ে তারা এসব অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। মাঝে মাঝে বনের গাছপালা ও শাখা প্রশাখাগুলো অদ্ভুত আচরণ করে এবং কোনো ধরনের বাতাস প্রবাহ ছাড়াই দ্রুততার সাথে নড়তে থাকে। এই জঙ্গল নিয়ে আগ্রহ তখনই শুরু হয় যখন মানুষ এখানে গিয়ে হারিয়ে যেতে শুরু করে। এই জঙ্গলের কাছাকাছি যারা বসবাস করেন তাদের পূর্বপুরুষরাও ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে থাকেন। সবচেয়ে মর্মান্তিক যে কাহিনী শোনা যায় তা হল এক মেষপালক তার 200 ভেড়া নিয়ে জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। এছাড়া এই বনে প্রবেশ করলে মানুষের শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়, যেমন বমি বমি ভাব, শরীরে লাল লাল ফুসকুড়ি ওঠা, মাইগ্রেন, শরীরে পোড়াদাহ, উদ্বেগ ও নানা অস্বাভাবিক রকমের উত্তেজনা।